আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। 2022 সালের পরীক্ষার্থী যারা আছে, তোমাদের জন্য একটি সুখবর বা দুঃখের খবর যাই বলো না কেন, তোমাদের একটি খবর আছে। সেই খবরটি হলো, তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু 2021 সালের এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা যেহেতু অনেকটা লম্বা সময় পেরিয়ে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, তাই তাদের পাশাপাশি তোমাদের কিন্তু পরীক্ষা আর কিছুটা হলো গ্যাপ দেওয়ার প্রয়োজন। তাই বর্তমানে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে যে তোমাদের পরীক্ষাটি আগামী 2022 সালের যারা পরীক্ষার্থী আছে, যারা এসএসসি এবং এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের যারা দাখিল এবং আলিম পরীক্ষার্থী আছে, তাদের পরীক্ষা 2 মাস পিছিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল সেটি হবে এপ্রিলে, এইচএসসি বা আলিম পরীক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষা কিন্তু এপ্রিলে হওয়ার কথা ছিল, কিন্তু সে ধারাবাহিকতা এখন 2 মাস পিছিয়ে সেটি জুনে নিয়ে, তাই এখন কিন্তু তোমাদের সময়টা অনেকটা কম। যদিও এর মাঝে প্রায় প্রায় 1.5 বছরের উপরে যে সময়টা তোমাদের নষ্ট হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি, শিক্ষা গ্রহণ করতে পারছো না, কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখানে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে কিন্তু পরীক্ষা হবে। সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ আমাদের এই বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে যারা আছে তাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস, তার পাশাপাশি সংক্ষিপ্ত মানবর্গ, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থীরা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু সেই 100 মার্কের পরীক্ষা না নিয়ে কিন্তু 50 মার্কের পরীক্ষা নিয়েছে, এবং যেখানে 3 ঘন্টা সময় ব্যয় হতো সেটাকে 1.5 ঘন্টায় নিয়ে আসতে, ঠিক তোমাদেরকে কিন্তু এই সুযোগটা এখনো বলেনি, হয়তো তোমাদের সেই সুযোগটা আসতে পারে নাও আসতে পারে, তোমাদের প্রস্তুতি কিন্তু হবে কিন্তু সম্পূর্ণ। যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমরা প্রস্তুতি নেবে, আর যদি তোমাদেরকে সেই সুযোগটি দেয়, অর্থাৎ এই বছর যারা পরীক্ষার্থী আছে তাদের যে সুযোগটা আছে, অর্থাৎ কি যেখানে 100 মার্কের পরীক্ষা সেখানে কিন্তু 50 মার্ক নিয়ে আসে, কিন্তু তোমাদের কিন্তু সেই সুযোগটা এখনো দেয়নি, হয়তো বা দিতে পারি নাও দিতে পারি, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তাই তোমাদের সাথে আমার এতটুকু রিকোয়েস্ট যে তোমরা মনোযোগ সহকারে ভালো করে পড়ো, যেন ভালো একটি রেজাল্ট পেতে পারো, কারণ তোমাদের হাতে কিন্তু খুবই সময় কম, সে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে। আজকের ভিডিও আমি এখানে রেখে দিলাম, আল্লাহ হাফেজ।